সাপটা আস্তে আস্তে এগোতে থাকে আর মনে মনে বলে, দূরে এক পাহাড়ের উপরে ঈগল তার একটা সুন্দর বাসা বানিয়েছিল, আর বাসায় ছিল তার খুব প্রিয় চারটে ডিম, যে ডিমগুলোকে ঈগল খুব যত্ন করে আগলে রেখেছিল। একদিন ওই উঁচু পাহাড়েও এলো একটা সাপ। তারপর, ইগলি চারটে ডিম পেরেছে, খুব মজা হবে ওর ডিমগুলো খেতে, এখন আমার চার দিনের খাবার ব্যবস্থা হয়ে গেল। তারপর যখন ঈগল ঘুমোচ্ছিল, সাপটা আস্তে আস্তে এগোতে থাকে আর মনে মনে বলে, আরে ইগলি তো বাসার মধ্যে ডিমের পাশেই শুয়ে আছে, মনে হচ্ছে তো ঘুমোচ্ছে, আমি চুপি চুপি গিয়ে একটা ডিম চুরি করে নিয়ে আসি। কিন্তু ইগলি ঠিক তখনই উঠে পড়ে। খুনি, আরে এটা তো সাপ, নিশ্চয়ই আমার ডিমগুলোকে খেতে এসেছে, ওকে তো এক্ষুনি মজা দেখাচ্ছি। ওরে বাবা, ইগলি তো উঠে পড়েছে, এবার পালাতে হবে। আরে পালাও সাপ, পালাও পালাও। আর কিছুদিন পরে ওই চারটে ডিম থেকে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর বাচ্চা বেরোয়। তারপর বাচ্চাদের দেখে ঈগলে খুব আনন্দ হয় আর ও আনন্দেতে উড়তে থাকে। তারপর সে ভাবল, আমার বাচ্চাগুলোর তো খিদে পেয়েছে, আমি যাই নদীতে গিয়ে মাছ ধরে নিয়ে আসি। কিন্তু ঈগল কোনো মাছ খুঁজে পেল না। তারপর সে সাপকে দেখলো। আরে ওই যে সাপটা, ওই দিন ও আমার ডিমগুলোকে খেতে এসেছিল, আজ ওকেই খাবার বানিয়ে নিয়ে যাই। ওরে বাবা, এ তো ইগলি, নিশ্চয়ই আমাকে ধরার জন্য এদিকেই আসছে, পালাও। সাপও পালিয়ে গেল আর ঈগল কোনো খাবারই পেল না। তারপর ঈগল আবার বাসায় ফিরে এলো আর দেখলো যে তার বাচ্চারা খিদে চোটে চেঁচাচ্ছে। তখন সে মনে মনে বলল, আমাকে যে কোনো ভাবে কিছু খাবার খুঁজতেই হবে, নয়তো আমার বাচ্চাগুলো খিদেতে মরেই যাবে। এই কথা বলে ঈগল আবারও খাবার খুঁজতে বেরিয়ে পড়ল আর উড়তে উড়তে এদিক ওদিক দেখতে দেখতে তার চোখে পড়ল একটা ভেড়ার পাল। সঙ্গে সঙ্গে ঈগল সেই ভেড়ার পালের দিকে এগিয়ে যেতে লাগলো। তখন ভেড়ারাও ঈগলকে দেখে ফেলেছিল আর দৌড়তে লাগলো, কিন্তু একটা ভেড়া চুপচাপ দাঁড়িয়ে কাঁপছিল। ভেড়াটাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ঈগলের খুব অবাক লাগে। তখন সে আস্তে করে গিয়ে সেই ভেড়ার সামনে দাঁড়ায়। তখন সে দেখতে পায় যে ওই ভেড়াটা তখনই একটি সদ্যজাত ভেড়ার জন্ম দিয়েছে। ওই ছোট্ট ভেড়াটাকে দেখা মাত্রই ঈগল আর কিছু ভেবে ওঠার আগেই বাচ্চাটাকে পায়ে করে ধরে দূরে উড়ে চলে গেল আর সোজা গিয়ে বাসায় পৌঁছলো। আমার আদরের সোনামণি বাচ্চারা, আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি আর এটা খুবই সুস্বাদু খাবার, চলো এবার খাওয়া শুরু করা যাক। ঈগলের বাচ্চাদের তখনও পর্যন্ত চোখ ফোটেনি, এই জন্য তারা খাবার দেখতে পায়নি, শুধু মায়ের আওয়াজ শুনল আর মুখ খুলল। ঈগল ভেড়ার বাচ্চাটিকে মারতে যাবে আর ঠিক তখনই ভেড়ার বাচ্চাটা জোরে জোরে মা মা করে চিৎকার করে ডাকতে থাকল আর মা মা মা। ভেড়ার বাচ্চাটি ঈগলের পায়ের চারপাশে কেবলই ঘুরতে থাকল আর নিজের মুখটা ঈগলের পায়ে বারবার ঘষতে থাকল। মা মা। ওই বাচ্চাটার এমন ভালোবাসা দেখে ঈগলের মনেও মায়ের মমতা জেগে উঠেছিল আর ঈগল তাকে হত্যা করতে পারল না। তারপর তার নাম রাখল বুকু। এই বাচ্চার এত ভালোবাসায় আমি মমতার জালে জড়িয়ে গেছি, এবার আমি ওকে কি করে মেরে ফেলতে পারি? না, আমি ওকে মেরে ফেলতে পারি না, আজ থেকে আমি ওর নাম দিলাম বুকু। এবার আমাকে আমার বাচ্চাদের জন্য আরো কিছু খাবারের বন্দোবস্ত করতেই হবে। তাদেরকে ওখানেই ছেড়ে ও আবারও খাবার খুঁজতে গেল। আর এদিকে বুকুর মা, এবার আমি কি করব, ওই ইগলি আমার বাচ্চা খেয়ে নিয়েছে। তুই একদম কাঁদিস না, কিছুদিন পর আমরা সবাই এটা ভুলে যাব, তুই আবার একটা বাচ্চার জন্ম দিবি, তারপর সব ঠিক হয়ে যাবে। তখন অ্যালবার্টো কাকাতুয়া বলে, হ্যাঁ তুই আর কাঁদিস না, কাঁদলে কিচ্ছু হবে না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তখন থিও কাক বলে যে, এই ঈগল সুযোগ পেলেই কাউকে না কাউকে উঠিয়ে নিয়ে যায় আর তারপর তাকে মেরে খায়। তারপর আরলো সারস বলে যে, তুমি তো জানো ভেড়া, ইগলি এরকমই করে থাকে, ও নিজের খাবারের জন্য যে কোনো কাউকে শিকার করে, বাচ্চা বুড়ো কাউকে ছাড়ে না, এবার সবকিছু ভুলে যাও তুমি। কিন্তু ওই ভেড়া মাটি কিছু ভুলতে পারে না,
সে প্রতিদিন নিজের হারিয়ে যাওয়া সন্তানের জন্য কাঁদতে থাকে, তার কথা ভাবতে থাকে। এদিকে ইগলি নিজের বাচ্চাদের জন্য মাছ আনতে যেত, তখন বুকু নিজের মতন করে পাহাড়ে ঘুরে ঘুরে ঘাস খেত। নিজের বাকি ঈগল বনেদের সাথে সে খেলা করত, ঘুরে বেড়াতো, ঘাসের ফুল তুলে নিজেকে সাজাতো। একদিন যখন বুকু নিজের ঈগল বনেদের সাথে মিলে খেলা করছিল প্রজাপতির সাথে, তখন ওই দেখো প্রজাপতি, চলো ওদেরকে ধরা যাক, চলো। তখন ববি শকুন ওকে দেখতে পায় আর মনে মনে বলে, আরে বাবারে, এটা তো একটা ভেড়ার বাচ্চা দেখছি, এখানে ঈগলের বাচ্চাদের সাথে খেলছে, এই ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না, যাই গিয়ে দেখি। আর সে ওদের কাছে গিয়ে বলে, এই ঈগলের বাচ্চারা, এই ছাগলের বাচ্চাটা তোদের সাথে এখানে কি করছে? আপনি কে আর ছাগলের বাচ্চাটাই বা কে? আমি হলাম ববি গীত, আর এটা হলো চারপে ভেড়ার বাচ্চা। কি? কিন্তু এটা তো আমাদের ভাই। এটা তোমার কোনো ভাইটাই নয়, এটা ভেড়া, আর আমি একে এখন খাবো, চলো সবাই। তারপর ববি শকুন বুকুর দিকে এগোতে থাকে, তারপর ঈগল ওখানে এসে যায় আর দুজনের মধ্যে ভীষণ লড়াই হয়। তুই চলে যা এখান থেকে ববি। তুই চলে যা ঈগল, আমি ওকে খাবো। ওরা আমার বাচ্চা, তুই ওদেরকে খেতে পারিস না, তুই চলে যা এখান থেকে। ঠিক আছে, এখন আমি যাচ্ছি, কিন্তু আমি ব্যাপারটা কিছুতেই ছাড়বো না, আমি ওকে খাবো তবে আমার শান্তি। মা, এই ভেড়াটা কে হয়, কি বুকু? মা, আমি কি সত্যি একটা ভেড়া? হ্যাঁ বাবু, তুই একটা ভেড়া। এরপর ঈগল ওই ভেড়া শিশুটিকে সমস্ত ঘটনা খুলে বলে, তারপর বলে, এবার আমি তোকে তোর আসল মায়ের কাছে ফেরত দিয়ে আসবো, নয়তো এই ববি শকুনের থেকে তোকে বাঁচাতে পারবো না। এরপর ঈগল বুকুকে তার আসল মায়ের কাছে ছেড়ে আসে। আরে ছাগল, এটা তো তোরই বাচ্চা মনে হচ্ছে। আরে আমার বাচ্চা, আমার লাডলা। এতদিন ওই ঈগলের কাছেই ছিল আর বেঁচেও ছিল। হ্যাঁ, আমি এতদিন পর্যন্ত ঈগল মায়ের কাছেই ছিলাম, আর উনি আমাকে সত্যি খুব ভালোবাসেন। বলো, তুমি কি আমার আসল মা? হ্যাঁ বাবু, আমি তোর আসল মা। এরপর ভেড়িটি নিজের সন্তান বুকুকে জড়িয়ে ধরে আদর করে, তারপর সবাই মিলে আনন্দ করে থাকতে শুরু করে। তারপর প্লেনটা একটা বড় গাছের সাথে গিয়ে ধাক্কা মারে এবং নিচে পড়ে যায়। তুনিয়া তাতে বেশ আহত হয়। ঠিক সেখানেই ছিল ভয়ঙ্কর কিং কোবরার গুহা। রিওয়ের জঙ্গলে সব পাখিরা একসাথে বসবাস করত। সেখানে সব পাখিরা একসাথে মিলেমিশে থাকলেও তুনিয়া খুবই অহংকারী ছিল। সে সবার সাথে খারাপ ব্যবহার করত, কারণ তার বাবা তুন্না খুব বড় একজন বিজনেসম্যান ছিল, তাই সে গরিব ও মধ্যবিত্ত পাখিদের ছোট করত। আর এই কাজে তাকে সঙ্গ দিত তার তিন বন্ধু, লুসি, রায়া আর ম্যাক্স। এই রকমই একদিন বিকেল বেলায় নিনি, ন্যান্সি আর পপি জঙ্গলে খেলা করছিল, তাই দেখে রায়া টুনিয়াকে বলল, দেখ টুনিয়া, ওখানে তিনজন খেলা করছে, চল ওদের একটু জব্দ করা যাক। আসলে বনের অন্য পাখিদের শান্তিতে থাকতে না দেওয়াই ছিল তাদের প্রধান কাজ। তারপর তুনিয়া, লুসি, রায়া আর ম্যাক্স এই চারজনের মিলে ওদের পাথর ছুড়ে মারতে থাকে আর হাসাহাসি করে। পাথরের আঘাতে নিনি, ন্যান্সি আর পপি আহত হয়। তারপর নিনি তুনিয়ার কাছে এসে বলে, টুনিয়া, তুমি কেন এরকম করছো? আমরা তোমার কি ক্ষতি করেছি? কেন আমাদের পাথর ছুঁড়ে মারছো? তার কথা শুনে ম্যাক্স বলে, এই যা তো, পুচকে পাখি একটা, আমাদের যা ইচ্ছা আমরা তাই করব, তোদের অসুবিধা হয় তোরা অন্য জায়গায় গিয়ে খেল। তোমরা কিন্তু এটা ভুল করছো, তোমরা সব সময়ই আমাদের সাথে এরকম করো, খারাপ কথা বলো, কেন আমরা কি তোমার বন্ধু হতে পারি না? তার কথা শেষ হতে না হতেই তুনিয়া বলে ওঠে, এই চুপ, একদম চুপ, এখন তোরা আমাদের শেখাবি কোনটা ঠিক আর কোনটা ভুল? আমরা যা করেছি বেশ করেছি, কি বলছিস, বন্ধুত্ব, তাও আবার তোদের সাথে? কি যোগ্যতা আছে তোদের আমার সাথে বন্ধুত্ব করার? আমার বাবা এই জঙ্গলের সব থেকে বড় বিজনেসম্যান, আমাদের অনেক সম্পত্তি, আর কি আছে তোদের? যা যা বলছে এখান থেকে। নিনি, ন্যান্সি আর পপির
এই সব কথা শুনে খুব মন খারাপ হয়। তারা আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। তারপর রায়া বলে, ঠিক বলেছ টুনিয়া, আজ ওরা বেশ জব্দ হয়েছে। তারপর তারা তিনজনে সেখান থেকে উড়ে যায়। দেখতে দেখতে টুনিয়ার জন্মদিন চলে আসে। আর টুনিয়ার বাবা যেহেতু অনেক বড় একজন বিজনেসম্যান, তাই সে তার মেয়েকে জন্মদিনে অনেক দামি একটা মিনি প্লেন উপহার দেয়। তাই দেখে টুনিয়া খুব খুশি হয় এবং সে তার বন্ধুদের মিনি প্লেনটি দেখাতে নিয়ে যায়। লুসি, রায়া, ম্যাক্স, এই দেখ, আমার জন্মদিনে বাবা এই মিনি প্লেনটি উপহার দিয়েছে। চল এখন আমরা চারজনে এটা নিয়ে ঘুরতে যাই। বাহ, বেশ দারুণ জিনিস তো। হ্যাঁ হ্যাঁ, চল। ঠিক সেই সময় সেখান দিয়ে মিনি, ন্যান্সি আর পপি যাচ্ছিল। তারা তুনিয়াদের সব কথা শুনে আর মিনি প্লেনটি দেখে তাদেরও সেটার সাথে খেলতে ইচ্ছা হয়। তখন ন্যান্সি বলে, শুভ জন্মদিন টুনিয়া, তোমার উপহারটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ টুনিয়া, আমাদেরকে ওই মিনি প্লেনটা একটু দেখতে দেবে? এই বলে মিনি এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই টুনিয়া প্রচণ্ড রেগে গিয়ে তাকে বলে, এই সর সর, একদম হাত দিবি না। যেই দামি উপহার দেখেছিস অমনি না, জীবনে তো এত দামি উপহার কোনোদিনও দেখিসনি। যেই আমার দামি মিনি প্লেনটা দেখেছিস অমনি খুব লোভ হচ্ছে বল। তখন রায়া বলে, ছাড় না টুনিয়া, কেন এসব ভিখারিগুলোর সাথে মুখ লাগাচ্ছিস বলতো। এই সব কথা শুনে নিনি, ন্যান্সি আর পপির খুব মন খারাপ হয়। তখন পপি বলে, এত অহংকার কিন্তু ভালো না টুনিয়া, কে কখন বিপদে পড়ে তা কিন্তু বলা যায় না। নিনি, ন্যান্সি, চ এখান থেকে। তারপর টুনিয়া তার বন্ধুরা মিলে মিনি প্লেনটি চালাতে থাকে। আর তাদের মাথায় তো সবসময় দুষ্টবুদ্ধি কাজ করে, তাই তারা মিনি প্লেনটি নিয়ে জঙ্গলের অন্যান্য পাখিদের তাড়া করতে থাকে। এমনকি তাদের এই প্লেন চালানোর জন্য অনেক পাখি আহত হয়। একদিন তারা উন্মাদের মতো প্লেন চালাচ্ছিল। ঠিক সেই সময় একটি বয়স্ক কাক থিও সেই পথ ধরে ফিরছিল। হঠাৎ প্লেনের ধাক্কায় সে প্রচণ্ড আঘাত পায় এবং ডানা ভেঙে নিচে পড়ে যায়। কিন্তু সেই দিকে তো অহংকারী টুনিয়াদের কোনো হুঁশ থাকে না। থিও মাটিতে পড়ে যন্ত্রণা কাতরাতে থাকে। অবশেষে তার মৃত্যু হয়। এইভাবে জঙ্গলের সমস্ত পাখিরা অতিষ্ঠ হয়ে পড়ে। তখন পপি, নিনি আর ন্যান্সি বলে, না, এভাবে আর থাকা যায় না। টুনিয়ারা প্রচণ্ড বাড়াবাড়ি শুরু করেছে। ওদের এত ক্ষমতা বলে কি ওরা যা খুশি তাই করবে? আমাদের জীবনের কি কোনো দাম নেই? দেখিস, একদিন ঠিক ও এই পাপের শাস্তি পাবে, আর তখন ওর বন্ধুরা ওর পাশে থাকবে না। এইভাবে বেশ কিছুদিন কাটার পর টুনিয়া তার বন্ধুরা মিলে প্লেন চালাতে চালাতে জঙ্গলের বেশ গভীরে চলে যায়। ঠিক তখনই প্লেনে কিছু গন্ডগোল শুরু হয়। তারপর প্লেনটা একটা বড় গাছের সাথে গিয়ে ধাক্কা মারে এবং নিচে পড়ে যায়। টুনিয়া তাতে বেশ আহত হয়। ঠিক সেখানেই ছিল ভয়ঙ্কর কিং কোবরার গুহা। যে ওই গুহার কাছে একবার যায় তার বেঁচে ফেরার আশার সম্ভাবনা নেই বললেই চলে। টুনিয়া যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলে, লুসি, রায়া, আমাকে একটু সাহায্য কর, আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু ম্যাক্স তাদেরকে বলে, লুসি, রায়া, তাড়াতাড়ি চল এখান থেকে, এটা কিং কোবরার গুহা, এখানে এলে সহজে কেউ বেঁচে ফেরে না, টুনিয়া যা পারে করুক। এই বলে তারা তিনজনে সেখান থেকে পালিয়ে যায়, টুনিয়াকে একা ফেলে রেখে। তারপর কিং কোবরা তার গুহা থেকে বেরিয়ে আসে আর টুনিয়াকে আহত অবস্থায় দেখে বলে, আরে বাপরে, আজকে খাবার তো একদম গুহার সামনে এসে হাজির। এই ছোট্ট পাখিটার নরম তুলতুলে মাংস খেতে বেশ ভালোই লাগবে। টুনিয়া তখন আহত অবস্থায় কাঁদতে কাঁদতে বলে, লুসি, রায়া, ম্যাক্স, তোরা আমাকে এই অবস্থায় বিপদের মুখে ফেলে চলে গেলি। হে ভগবান, আমি এখন কি করব? কেউ তো বাঁচাও আমায় এই ভয়ঙ্কর কিং কোবরার হাত থেকে। ঠিক তখনই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল নিনি, ন্যান্সি আর পপি খাবারের খোঁজ করতে। টুনিয়ার কান্না শুনে ন্যান্সি বলে, আরে,
এটা টুনিয়ার কান্নার আওয়াজ না? নিশ্চয়ই ও কোনো বিপদে পড়েছে। তখন মিনি বলে, বেশ হয়েছে, এতদিন ও আমাদের সবাইকে বিপদে ফেলত, আজ নিজেই বিপদে পড়েছে। আর দেখো, ওর আপন বন্ধুরাও আজ ওর পাশে নেই। নিনির কথা শুনে পপি বলে, না নিনি, এইরকম বলতে নেই। ও আমাদের সঙ্গে এইরকম করেছে বলে কি আমাদেরকেও করতে হবে? বিপদের দিনে সবসময় সবার পাশে দাঁড়াতে হয়। চল তোরা সবাই, আমাদের টুনিয়াকে গিয়ে বাঁচাতে হবে। টুনিয়া মাটিতে পড়ে কাঁদতে থাকে, আর কিং কোবরা তার দিকে এগিয়ে আসে তাকে খাবে বলে। যেই কিং কোবরা টুনিয়াকে ছোবল মারতে যায়, অমনি নিনি, ন্যান্সি আর পপি টুনিয়াকে সেখান থেকে তুলে উড়ে চলে যায়। টুনিয়া এই যাত্রায় বেঁচে যায়। তারপর একটা ফাঁকা জায়গায় তারা টুনিয়াকে নামিয়ে তার আহত জায়গায় ওষুধ লাগিয়ে দেয়। টুনিয়া তখন কাঁদতে কাঁদতে বলে, আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি তোমাদের সাথে কত অন্যায় করেছি, আজ তাও তোমরা আমার বিপদের দিনে আমাকে বাঁচালে। অথচ আমি যাদের বন্ধু ভাবতাম তারা আমায় বিপদের মুখে ফেলে চলে গেল। তারপর টুনিয়া নিজের ভুল বুঝতে পারে এবং সে নিজেকে শুধরে নেয়। তারপর থেকে সে নিনি, ন্যান্সি আর পপির সাথেও বন্ধুত্ব করে নেয়। এরপর থেকে কখনো সে আর কাউকে ছোট করে না, জঙ্গলে সবাই একসাথে মিলেমিশে থাকতে শুরু করে। আমাদের গল্প আজকে এখান পর্যন্ত। এই গল্পটি আপনার ভালো লাগলে ভিডিওটি লাইক অবশ্যই করবেন, এবং আপনার কোনো পছন্দের গল্প জানা থাকলে কমেন্টে লিখে জানান। সবথেকে ভালো গল্পটি বাছাই করে এমন কার্টুন ভিডিও বানাবো, এবং এখনই আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য স্ক্রিনের ওপর আসা এই ভিডিওতে ক্লিক করুন এবং রিও বার্ডসের আরও কার্টুন ভিডিও দেখতে থাকুন।